আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, তব দয়াতে উঠি চন্দ সূর্য আসমান থেকে নামে বারি ধারা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপ ফুল ফোটে ঝরছে তারি, বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপ ফুল ফোটে ঝরছে তারি, মৌমাছি ভমরের মৃদু গুঞ্জন, মৌমাছি ভমরের মৃদু গুঞ্জন, মহুমাই প্রকৃতি পাগল পারা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, সিল্লাই বলি মারহাবা। ইনশাআল্লাহ হামদ আছে, নাত আছে, প্যারোডি আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, হিন্দিও আছে, জেলখানার গানও আছে। সবাই বলেছে রসুলের জীবনে আলোচনা করতে, ইনশাল্লাহ রসুলের জীবনেই হবে। কোন সমস্যা আছে আপনাদের? রসুলের জীবনে শুনতে চান না আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। আজকে আলোচনাটা হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি সাবজেক্ট আগে বলেই দিলাম, ইনশাআল্লাহ এই আয়াতের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু ছোট্ট একটা কথা আপনাদের শুনতে হবে, যে কথাটা না বললে আজকের আলোচনা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। কথাটা বুঝেছেন? তাহলে সে কথাটা শোনা লাগবে কিনা? আসতে পারলেন কেন? আরো জোরে কোন সমস্যা তো এক জায়গায় হয়ে গেছে, এখন করব কি? কোন মসজিদে গেলে মসজিদের কমিটি বলে এই ইমাম সাহেব খুতবাটা কিন্তু এরকম হবে না, এরকম হবে। ওখানে এক জালা কোরআনের মাহফিলে আসলে নেতৃবৃন্দরা বলে এই বক্তা সাহেব তা কি ব্যাপার, আলোচনা কিন্তু এরকম হবে না, এরকম হবে। এখানেও আর এক জালা কথা কয় না কেন? আবার পুরো শশুড়ি ভাইরা চোখ রাগায় রাগায় কথা বলে, সীমার বাইরে চলে গেলে কিন্তু রাঙ্গা কোটা দেখাই ছেড়ে দেবো, কথা বলে ঠিক না?